সেটা আমার একটা প্ল্যান ছিল যে 500 সাবস্ক্রাইব হয়ে গেলে 500 সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। যেটা ফটোগ্রাফের স্টুডিওর মধ্যে ইউজ করা হয় ওইটা গাইস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, কি অবস্থা সবার, অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাশোজিপ, অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো দেখতে দেখতে আমার চ্যানেলটা 430 প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে, বাঁচতেছি আজকে একটু। সো যা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, স্মল দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না, এবং ভিডিওর নিচে একটা অবশ্যই লাইক দেবেন তা মেরা দোস্ত। সো আজকের ব্লগটা হলো মেনলি আমার ডেইলি লাইফ নিয়ে, আমার ডেইলি লাইফ কন্টেন্ট, তো বুঝে নেবেন কেমন কন্টেন্ট হইতেছে আজকের ব্লগটা। দেন আরেকটা কথা ছিল যে আমার একটা ফেসবুক পেজ আছে যেটা নাম হলো সজীব। সো যারা যারা ওই পেজটার মধ্যে ফলো দেন নাই, ফলো দিয়ে দিয়েন, কারণ আমি নেক্সট আমার ব্লগের আপডেটগুলো আমার ফেসবুক পেজতে দিব। আজকে আসলে কথা বলতে মুখে মধ্যে আমি একটু একটু বেজে যাচ্ছি, তো থাকতেছি তো। আচ্ছা, ভালো কথা, থ্যাংকস ফর দিস ক্যাপ, আমি যদিও ফেসবুক স্টোরিতে দিতে ভুলে গেছিলাম, থ্যাংকস ফর দিস ক্যাপ, ভালো লাগছে ক্যাপটা, অ্যান্ড খুব ভালো মানায় আমাকে এই ক্যাপ, কালো ক্যাপ। সো থ্যাংকস ফর দিস ক্যাপ, অ্যান্ড থ্যাংকস ফর দিস মাইক্রোফোন টু আইআর টেকনিক অ্যান্ড টিপস রোহান। সো তোমার এই মাইক্রোফোনটার জন্য ধন্যবাদ, মাইক্রোফোনটা আমরা দিলে এখন ইনশাল্লাহ আবার ব্যাক করে দিব আমি। সো যা যা এখন আইআর টেকনিক অ্যান্ড টিপস চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই, স্মল সাবস্ক্রাইব বাটন ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সো ওকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন, আর আমাকেও সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সো দেখি আজকের আমি কী কী করি। দেন গাইস, এটা হলো আমার সকালের নাস্তা, এটা হলো বাবরকানি অ্যান্ড চা অ্যান্ড পানি। সো প্রতিদিন সকালে আমার আব্বু আমার জন্য বরকানি নিয়ে আসে, থ্যাংকস টু আব্বু প্রতিদিন আমার জন্য বরকানি আনার জন্য। সো এই বরকানি চাইলে আপনিও খেতে পারবেন এশিয়া ফুড প্রোডাক্টস থেকে, অনেক মজাদার হয় এই বরকানিগুলো। আমি প্রতিদিন সকালে একটা কি দুইটা একটাই খাই বরকানি, প্রতিদিন সকালে একটা করে খাই, এটাই হলো আমার ব্রেকফাস্ট। অ্যান্ড খাওয়ার পর দেখা হচ্ছে আপনার সাথে। সো গাইস, আমি এখন যাচ্ছি প্রাইভেটে, এখন বাজতেছে সকাল 8টা, এখন আমি যাবো আমার একটা প্রাইভেটে, দেন প্রাইভেট থেকে আসবো, দেন আবার স্কুলে যাব। সো দেখতে থাকুন, আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, স্মল দা সাবস্ক্রাইব বাটন, কারণ খুব শীঘ্রই আমাদের 500 হচ্ছে। সো 500 করার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে, 500 আর কি খেলা হবে আর কি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। সো গাইস, ওয়েলকাম টু মাই সাইকেল ব্লগিং, ইওর সোয়াগ। সো বিভিন্ন রাস্তা শ্যুট করে, এই রাস্তাটা শ্যুট করা আছে। সো যারা দেখতে চান ফেসবুকে SHZWV দিয়ে সার্চ দিবেন, দেন আমার পেজটা চলে আসবে, ওখানে ফলো করে দিবেন, দেন ওখানে ভিডিও আছে এই রোডের সুন্দর একটা। আপনারা চাইলে কমেন্টে বলতে পারেন নেক্সট কোন রোডের ভিডিও বানাবো, যদিও আমি 1 মাসের জন্য একটুখানি অফ রাখছি, কারণ ডাক্তার মানা করছিল মাথা ফাটানোর কারণে। আমি তোমার
একটা কথা বলা ছিল যে অনেকে আমার সাজেস্ট করছিল যে মুসলিম আব জোড়ের একটা ভিডিও বানাইতে। ভাই রে ভাই, মুসলিম আব জোড়ের ভিডিও বানাতে হলে আমার থেকে কমপক্ষে সকাল 5টায় ঘুম থেকে উঠতে হবে। আমি চলে আসছি প্রাইভেট থেকে, দেন এখন আমি যাচ্ছি স্কুলে। যদিও স্কুলের টাইম হলো 11টা, বাট এখন অলরেডি বাজতেছে 11:05। সো এখন বের হব স্কুলের জন্য। স্কুল থেকে আসার পর মেসে দেখা হবে, যদিও যদি পারি স্কুলে কয়েকটা শ্যুট নিব। যদি ফ্রেন্ডদেরকে পাই, ওয়াসিদেরকে পাই, তাহলে ওয়াসিদ আমাদেরকে পাইলে কয়েকটা শ্যুট নেওয়া হবে ইনশাল্লাহ। সো ভিডিওটা দেখতে থাকেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব বাটন, আর সাইকেল ওয়াকটা কেমন হয়েছে অবশ্যই এটা জানাবেন কমেন্টের মাধ্যমে। এমনি দেখতে থাকেন। সো গাইস, এখন আমি তোমার সাথে কয়ে দেওয়া হচ্ছে যে স্কুল থেকে আসার পর আসলে খুব টায়ার্ড ছিলাম। দেন আমি গেছি নামাজ পড়তে, নামাজ পড়ে আসছি। এখন ভাত খাচ্ছি, অলরেডি ভাত চলে আসছে সিরিজ পরিবার খাওয়ার বোঝেন তো কেমনই হয়। সো আসলে আজকের কন্টেন্টটা হলো এমন একটা কন্টেন্ট, মানে আমি কোনো সিনেমেটিক নিয়ে রাখতেছি না কোনো রকম। আর সাথে আমার সাথে কেউ নাই, আজকে ফুল ব্লগটা আমি একলাই ফুল ব্লগটা কভার করতেছি। সো যারা যারা আমার সাবস্ক্রাইব করেন স্মল সাবস্ক্রাইব বাটন, তারা আমার জন্য আজকে একলাই একটা সাবস্ক্রাইব করতে গিয়ে ভিডিও মারতেছে। একটা জিনিস টেস্ট করা যাবে না, কেমন লাগছে জানাবেন অবশ্যই। সো মাইক গ্রহণ ছিল নিতে। সো ছাড়া আমার একটা প্ল্যান ছিল যে 500 সাবস্ক্রাইব হয়ে গেলে, 500 সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। সো ব্যাকগ্রাউন্ড এখানে অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড আসবে, যদিও এখানে পর্দা আছে। এখন পর্দার পিছনে একটা গ্রিন পর্দা আছে, গ্রিন পর্দা না দেখবো একটা কালো সাদা, যেটা ফটোগ্রাফের স্টুডিওর মধ্যে ইউজ করা হয় এটা। সো আসলে আমি হাত দিয়ে করতেছি, এখন প্রচুর কষ্ট হচ্ছে, ব্যথাই যাচ্ছে, বেশিক্ষণ ধরে রাখতে পারতেছি না। সো ব্লগটা দেখতে থাকেন, চার্জার এবং সাবস্ক্রাইব করেন, এসে সাবস্ক্রাইব বাটন বারবার বলতেছি, কারণ সাবস্ক্রাইব করতে হবে, 500 বানাইতে হবে, 500-র জন্য এত কষ্ট, প্রচুর কষ্ট। সো দেখা হচ্ছে ভাত খাওয়ার পর যদি দেখা হবে, যদি প্রাইভেটে যাবো ভাত খাওয়ার পর দেখা হবে। সো গাইস, এই প্রাইভেট থেকে আসার পর অতিরিক্ত টায়ার্ডে গেছি, যে কারণে আমি আর ব্লগ করি নাই। সো ব্লগ আজকের ব্লগটা ছিল দিনে সারাদিন কি করছি। সো সারাদিন আমি একলাই ছিলাম আজকের ব্লগে, অ্যান্ড লাস্টের মুভ মধ্যে দেখা যায় এনজয় আসছে, খাইটার কাজ নাই সারাদিন ব্লগে, এখন ঘুম যেতে যাচ্ছে, মুসে নাঙাচ্ছে, এখনো ব্লগ এখন মেনে নিতে ছিলাম। সত্যি বলতে আসলে সবাই একটু কাইন্ডলি স্ক্রিনশট নেন একটা, ওর জিএফের নাম হলো সুমাইয়া, মানে আমার চাচির নাম হলো সুমাইয়া। আমি সবাইকে আজকে ব্লগে বলে দিছি, স্পেশালি ডিফেন্ড স্কুলে সারা স্টুডেন্টদেরকে বাইরেদেরকে বলতেছি, এবং আপনাদেরকে বলছি, আপনারাও চিনে মোটামুটি ওদেরকে বলছি, আমি হলাম ইউটিউবার, আমার কথা শুনবেন, আমি হলাম ব্লগার, আমি হলাম সিঙ্গার, বাথরুম সিঙ্গার। আচ্ছা শুনো, আমার এখন সাবস্ক্রাইবার কত হবে? একটা দেয়ার দি না, এখন মুরগি হওয়া কেমনে আমার করতে হবে, করতে পারবে না, আমি কেমন হবো দেখবা। আচ্ছা রেকর্ড হইতেছে কি না হলে তো ভালো। ও মাইস ম্যান, হইতেছে। সো এখন যাই মুরগি হবে, সবাই দেখতে যাই কেমন হবো, আমার করতে পারবে কেমন হবো। আচ্ছা এমন বসলো হবে, আচ্ছা এদিকে এদিকে নিচে নিচে, না নিচে না উপরে, নিচে 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 হইলে সমস্যা। আচ্ছা একটা মুরগি ডাক দাও, একটা মুরগি ডাক দাও। ধন্যবাদ।
আচ্ছা আটটা ভালো কথা, এতদিন রায়হান জয় কোথায় ছিল ওটা কি আপনারা জানেন? আসলে এতদিন সুমাইয়ের সঙ্গে আর বললাম না কিন্তু সত্যি কথা বলবা যে এতদিন সুমাইয়ের সাথে কোথায় ছিল। সুমাইয়া অলরেডি কল দিস ওকে সো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত, যেহেতু প্রাইভেট থেকে আসার পর আমি অতিরিক্ত টায়ার্ড হয়ে গেছি, সো দ্যাটস ওয়াই আমি আর ব্লগের জন্য কোনো শ্যুট নিই নাই। সো আজকের ব্লগটা আমি জানি না কেমন হয়েছে, কারণ আজকে কোনো সিনেমেটিক শ্যুট নিই নাই আমি। সো এভাবে হলো আমার দিনটা যাই আমি প্রাইভেট থেকে আসার। সো গাইস দেখতে দেখতে আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত, দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তাদের সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড খুব শীঘ্রই আমাদের 500 হচ্ছে, এটা আমি 3-4 বার বলছি। সো প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আসলে আমার ইউটিউব চ্যানেল যখন আমি অ্যানালাইস দেখতে গেছিলাম তখন দেখছিলাম যে অনেক ভালো একটা রেসপন্স পাইছি, যে 65% পিপল যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে এবং ওরা ভিডিও দেখে, এবং 35% পিপল যারা সাবস্ক্রাইব করে নেয় বাট ভিডিও দেখে। সো যারা যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে নেয় স্মল সাবস্ক্রাইব বাটন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার ইন্সপিরেশন বাড়বে অ্যান্ড ভিডিও বানানো বন্ধ হওয়ার তাই। সো আসলে একটু আগে লাস্ট মা তাই, বাট একটুখানি আমি স্ক্রিন একটা দেখাই হাউ টু মেক ইট কি বলে কি। আচ্ছা তুমি আজকে আমার সাথে থাকতেছো জানেন? আসলে রায়হান জয়কে ওরাব্বু গলে কখন জিএফ সময়ের সাথে কথা বলতে যায় না। মিথ্যা কথা, ডাইরেক্ট মিথ্যা কথা। হ্যাঁ ওর কথা কান দিবেন না। আচ্ছা চিন্তা করেন কেন আমার সাথে, কালকে ছিলাম না কেন? কালকে কখন ছিলাম? কালকে ছিলাম না, কালকে কখন ছিলাম? কালকে তুমি লুঙ্গি পরেছো, যে লুঙ্গি মাথার উপর উঠে গেছে বলে আছো, ছবিটা আমি এটিকে দিব ধরো। কালকে তো আমরা ঘরে ছিলাম না। হ্যাঁ আমাদের ঘরে কে ছিল না? কে বলছো যে আমাদের ঘরে কে ছিল? লুঙ্গি মাথা ঘুম যাওয়ার সময় মাথার উপর উঠে গেছে বিড়িটা আমি দিব। আমাদের ঘরে সবাই ছিল না। হুম কেউ ছিল না। কখন ছিল না? কালকে। কে বলছো? কালকে সবাই বাইরে গেছি না। কোথায় গেছো? বাসায়। একটা ছবি তো দাও নাই, আপলোড টাপলোড দাও নাই, কে সাথে ছবি তুলো নাই? আমি ছবি তুলি। মিথ্যা মিশো জান, আমি লুকি লুকি যাই। লুকি লুকি যাও তো, না না ভাই তো উড়ি উড়ি গেছো বল না হয়েছে। আচ্ছা কে এসে জান এখন? এখানে কালো আছে দাঁড়া, আমি একটু সাদা করি তোমার। আলা দা না দেরি যা, আরে শেষ কর না ব্লগ। সো দেখতে দেখতে আজকাল ব্লগটা তো পর্যন্ত, দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেন স্মল দা সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড আর কি দেখা হবে আবার নতুন একটা কোনো একটা ব্লগে। সো নেক্সট কোথায় যাবো, নেপাল নাকি সি বিচ, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি মেক 500 সাবস্ক্রাইব, কারণ 500 হলে আমাদের অনেক কিছু একটু চেঞ্জ হবে। অ্যান্ড সবাই আমার একটা ফেসবুক গ্রুপ আছে রিয়েলিটি, সো ওইটাতে জয়েন দিয়ে দিবেন, এবং আমার ফেসবুক পেজ এস এস ডব্লিউ ডিবি সজীবে অবভিয়াসলি লাইক দিয়ে দিবেন। আসলে এই গেমটা আমি নাইটে করি। সো আর কি কিছু আবার দেখেন। আচ্ছা বলো হ্যাভ ফান পিস, এটা বলো আমি যাবো গা, যাবো গা তো আমি, বলো না হ্যাভ ফান পিস, হ্যাভ ফান পিস। ও নাইস ম্যান, বলতে হবে না তো, আরে ডিস্টার্ব করতে দিই না, প্লিজ বল না, বলবে না, আরে ভাই শেষ কর না ব্লগ, এটা এটা বলি দেই, শেষ বলি না, আমি আর আমি আর কিছু বলবো, হ্যাভ ফান পিস এটা না, তাহলে আমি যাবো না আজকে। আহ আমি বলতে হবে হ্যাভ ফান পিস, হ্যাভ ফান হই স্যার, পিস 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 মামা, পিস পিস পিস, আল্লাহ আল্লাহ, পিস বল পিস বল, পিস পিস, হ্যাভ ফান পিস, আসসালামু আলাইকুম।